চলতি বছরের জুলাই মাসের মধ্যে ইউরোপে হার্ড ইমিউনিটি অর্জন করতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একজন কমিশনার। তিনি বলেছেন এই অঞ্চলে করোনা টিকার আরও চালান আসছে, এতে টিকার যে ঘাটতি আছে তা পূরণ হয়ে যাবে। আর এই বিষয়গুলো জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা প্রয়োগ করে থেকে কিছুদিন বিরত থাকার পর ফের তা শুরু হয়েছে। সম্প্রতি সময়ে ইউরোপে করোনা ভাইরাসের প্রকোপ আবার বেড়ে গিয়েছে। এর মধ্যে অক্সফোর্ডের করোনার টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সেখানে শুরু হয়েছে বিতর্ক। ইউরোপে বর্তমানে করোনার সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। সম্প্রতি সেখানকার ঔষধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় মেডিসিন এজেন্সি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে এই টিকা নিরাপদ ও কার্যকর। কোনো অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যখন একটি সংক্রমণ রোগের বিরুদ্ধে প্রতিরোধী হয় তখনকার পরিস্থিতি বোঝাতে হার্ড ইমিউনিটি শব্দটি ব্যবহার করা হয়। সংক্রমণ থেকে সুস্থ হওয়া ও টিকাদানের মাধ্যমে হার্ড ইমিউনিটিতে পৌঁছানো যায়। ইউরোপ কমিশনার থিওরি ব্রেইন এক সাক্ষাৎকারে বলেছেন নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না, তবে আগামী 14 জুলাইয়ের মধ্যে দেশটির মধ্যে টিকার কার্যকারিতা বোঝা যাবে। পুরো অঞ্চল জুড়ে এরই মধ্যে হার্ড ইমিউনিটি অর্জন করার সম্ভাবনা আছে। পরাস্ত করার একটি পথই আছে আমাদের হাতে, আর তা হলো টিকা দেওয়া। বর্তমানে ফ্রান্সের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ পুনরায় লকডাউনের আওতায় পড়েছে। এদিকে মহামারী সংক্রান্ত কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে গত সপ্তাহের শেষে বিক্ষোভ করেছে ইউরোপের বিভিন্ন দেশ, এর মধ্যে জার্মানি, নেদারল্যান্ড, বুলগেরিয়া ও সুইজারল্যান্ড রয়েছে। পুরো ইউরোপের প্রথম ধাপে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকার 9 কোটি ডোজ প্রয়োজন বলে জানানো হয়। তবে অ্যাস্ট্রাজেনেকা এর মোটের 30% এখন পর্যন্ত সরবরাহ করতে পেরেছে। থিওরি ব্রেন বলেন টিকার আরও ডোজ শিগগিরই পৌঁছাবে। মার্চ থেকে জুলাইয়ের মধ্যে 30 থেকে 35 কোটি ডোজ টিকা আসবে ইউরোপে। সেখানে বর্তমানে 50টি কারখানা অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি হচ্ছে বলে জানান তিনি। তবে গত 11 জানুয়ারি জেনেভার WHO-এর সদর দপ্তরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ বলেছিলেন করোনার বিস্তার ঠেকাতে যথেষ্ট সংখ্যক টিকা উৎপাদন ও প্রদান করতে সময় লাগবে, তাই বিভিন্ন দেশে করোনা ভাইরাসের টিকাদান শুরু সত্ত্বেও চলতি বছর হার্ড ইমিউনিটি অর্জিত হবে না, তাই সেই সময় করোনা লাগাম টানতে সামাজিক দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরার মতো ব্যবস্থা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন WHO। এই ছিল আমার কাছে করোনার টিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। সবাই করোনার বিধিনিষেধ মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।